দর্শক শ্রোতা আপনার ফেসবুক সিকিউরিটি আপডেট করেছেন তো আপডেট না করে থাকলে দ্রুতই ভিডিওটা দেখুন এবং আপডেট করে নিন না হলে আঠাশে অক্টোবরের পরে আপনার অ্যাকাউন্টটা ফেসবুক শকের অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে ফেসবুকের এটা বিক আপডেট আমি মুখে বলছি না প্রমাণসহ নিউজসহ বলছি ভিডিওটা দেখুন আর শেয়ার করুন আসসালামু আলাইকুম দর্শক আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে কিছু অনুরোধ করব। আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন কেউ রি আপলোড দিবেন না দর্শক শ্রোতা আরেকটা কথা বলছি আমরা সেটিংটা তো দেখাই দিব কীভাবে আপনারা করবেন অনেকেই নোটিফিকেশন পেয়েছেন সেই অনুযায়ী কাজ করতে পারেন ইমেল পেয়েছেন সেই অনুযায়ী কাজ করতে পারেন কিংবা যারা নোটিফিকেশন পেয়েছেন খেয়াল করেননি আপনারা আমাদের দেখানো পথ অনুযায়ী আপনারা সেটিংটা ঠিক করে নিতে পারেন তাহলে ভিডিও শুরু করা যাক দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আবারও বলছি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ প্রত্যেকটা ফেসবুক ইউজারের এটা জানা উচিত না হলে কিন্তু অক্টোবরের পর থেকে আপনার প্রোফাইলটা লক করে দিতে পারে ফেসবুক ফেসবুকের এটা বিক আপডেট ফেসবুক নতুনভাবে সবাইকে জানাচ্ছে হয়তো অনেকেই নোটিফিকেশন পেয়ে গেছেন ইমেল পেয়ে গেছেন যারা পান নাই তারাও দেখবেন সবাই দেখবেন সবাই চেক করে দেখবেন ফেসবুক বলছে যে আটাশে অক্টোবরের মধ্যে ফেসবুকের যে সিকিউরিটি সিস্টেম আছে আপনার প্রোফাইলে অন থাকতে হবে না হলে আটাই অক্টোবরের পরে আমরা লক করে দিব আপনার প্রোফাইল তা আপনি কিভাবে এই সিকিউরিটি সিস্টেমগুলো আপনার প্রোফাইলে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম আপনারা সেইভাবে কাজ করবেন তাহলে আর আপনার প্রোফাইলের কোনো কোন সমস্যা হবে না আপনারা জানেন ইদানিং সময়ে অনেক মানুষেরই ফেসবুক আইডি হাতিয়ে নিচ্ছে কারণ কি কারণ হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটা দুর্বল করে রেখেছেন তো এই জন্যই ফেসবুক উদ্যোগ নিয়েছে যাতে সবাই ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটা আপডেট করে নেয় তো প্রথমে আপনারা এখানে এই যে থ্রি ডট থ্রি ডট আইকন আছে এই আইকনে চাপ দেন এরপরে নিচের দিকে চলে আসেন নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে চাপ দিয়ে এই যে সেটিং লেখা আছে এই সেটিংয়ে চাপ দেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অনেক ফোনে থাকবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন তা আপনারা এটা খেয়াল করে নেবেন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক রিকমেন্ডেশন করা আছে আপনারা আপনাদের ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন যারা পাবেন না অপশনগুলো তো আমি এই অপশনটাতে ক্লিক করি চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনটাই ঠিক চিহ্ন দেওয়া আছে এবং এই যে এই আইকনটা কিন্তু গ্রিন আছে কারণ কি কারণ আমি আমার ফেসবুকটা হাই প্রোটেকশন দিয়ে রেখেছি হাই সিকিউরিটি দিয়ে রেখেছি বোঝা গেল বিষয়টা আমি আমার পাসওয়ার্ডটা খুব ভালো হয়েছে আমার দেওয়া এরপর আমি টু ফ্যাক্টর অন করে দিয়েছি এরপরে লগ ইন অ্যালার্টটা অন করে দিয়েছি অর্থাৎ আমি তিনটাই ঠিক করে ঠিক করা আছে বিধায় এটা গ্রিন দেখাচ্ছে তো আপনাদের কিন্তু গ্রিন দেখাবে না আমি একটা অফ করে দেখাচ্ছি যেমন আমি এই অপশানটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টার গ্রিন দেখাচ্ছে না হলুদ হয়ে গেছে তার মানে বলতেছে যে আপনি এটা ফিক্স করেন আমি এখানে যদি চাপ দেই আমাকে এটা অন করতে বলবে তো আপনারা ঘাবড়ে যাবেন না আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি আমার প্রোফাইলটা আগে দেখায় নিলাম যে আমার প্রোফাইলটা ওকে বুঝতে পারছেন আমরা ব্যাকে গেলাম এই যে এই বিষয়টা আপনারা একটু খেয়াল করে রাখবেন যে আপনার এখানে অবশ্যই ওয়ান লেখা যাতে থাকে হ্যাঁ অফ লেখা যাতে না থাকে ফেসবুক প্রোটেকশন ইজ অন লেখা যাতে থাকে এটা হচ্ছে একটা কমপ্লিট আপনাদেরকে ফেসবুক দেখালাম ঠিক আছে এটার কাজ শেষ এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন দর্শক শ্রোতা আমরা একটি সমস্যাপূর্ণ আইডি দিয়ে আপনাদেরকে বুঝাবো তো এখানে আমরা নিচের দিকে আসলাম এবং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিলাম এরপর আমরা সেটিংয়ে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমাদের কী আসবে সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমরা এখানে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং এটাতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু বলতেছে যে একটা সমস্যা আছে এখানে বলতেছে যে আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কিন্তু আপনার আরও দুইটা প্রোটেকশন অফ আছে তো আরও দুইটা প্রোটেকশন আপনার অন করতে হবে তো প্রথমে আমরা ট্রান অন লগ ইন অ্যালার্ট এটাতে চাপ দিলাম এটাতে চাপ দেওয়ার পরে অর্থাৎ বলা হচ্ছে যে আপনার ফেসবুকটা যদি অন্য কেউ লগ করতে চায় সাথে সাথে আপনার কাছ থেকে অ্যালার্ট চলে আসবে সেই অ্যালার্টটা আপনারা কিসের মাধ্যমে নিতে চান ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে কিসের মাধ্যমে নিতে চান আপনারা এখানে টিক করে দিবেন ঠিক আছে ব্যাকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্রিন হয়ে গেছে এটা দ্বারা আমরা যতটুকু বুঝতেছি যে মিনিমাম দুইটা আপনি যদি সিকিউরিটি আপডেট দেন তাহলে আপনারটা গ্রিন হয়ে যাবে তবে আমি বলবো যে তিনটাই আপনার অন করে রাখবেন তবে তৃতীয় নাম্বারটা যেটা টু ফ্যাক্টর আছে অনেক সময় মেসেজ যায় না সমস্যা হয় তো আপনারা সব কিছু ভেবে চিন্তে করবেন আশা করি এটা খুব দ্রুত ঠিক করে ফেলবে তো আমি তিন নাম্বারটা কীভাবে অন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টার্ন অন টু ফ্যাক্টর এটাতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে এই যে গেট স্টার্ডেডে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে আপনি আসলে এটার কাজ হচ্ছে আপনি যখন অন্য ডিভাইস দিয়ে লগ ইন করতে যাবেন বা যে কেউ আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও যদি অন্য কোনো আইডি দিয়ে লগ ইন করতে চায় তাহলে আপনার ফোন নাম্বারে আগে মেসেজ যাবে মানে অর্থাৎ পাসওয়ার্ডও লাগবে আপনার ফোন নাম্বারের মেসেজের কোডও লাগবে আপনার আইডিটা লগ ইন করতে এটা আরও ভালো সিকিউরিটি সিস্টেম তো আমি এখানে টেক্সট মেসেজে চাপ দিয়ে দিলাম এরপরে কন্টিনিউতে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার যেগুলো অ্যাড করা আছে সেগুলো চলে আসবে আপনি সিলেক্ট করে দিবেন যে কোনটার মাধ্যমে আপনি এই কোডটা নিতে চান তো আমরা এখানে এখানে একটি নাম্বার সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ চাপ দিলাম চাপ দেওয়ার পরে আপনার নাম্বারে কোড যাবে এই কোডটা এখানে বসায় আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে আমরা অপেক্ষা করছি দেখি কত তাড়াতাড়ি বা কত চলে এসেছে আমরা একটু দেখি সেভেন সিক্স নাইন থ্রি থ্রি ওয়ান ওকে এরপর আমরা কন্টিনিউতে চাপ দিলাম দেখি হ্যাঁ এই যে টু ফ্যাক্টরটা আমাদের অন হয়ে গেল দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখন যদি আবারও আমরা এই সেটিংটা চেক করি দেখতে পাচ্ছেন আমাদের তিনটায় কিন্তু গ্রিন হয়ে গেল এইভাবে আপনাদের এই তিনটা সেটিংই গ্রিন করতে হবে হ্যাঁ তো আমি দুইটা তো কীভাবে করতে হয় আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এক বাদ থাকলো হচ্ছে পাসওয়ার্ড তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাসওয়ার্ডটা খুব শক্তভাবে দেওয়ার জন্য হ্যাঁ নর্মাল পাসওয়ার্ড দেবেন না তো পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন আপনি দিতে পারেন প্রথমে ইংরেজি বড়ো হাতের অক্ষর দিতে পারেন তার সাথে ছোট হাতের অক্ষর এরপরে সংখ্যা এরপরে স্পেশাল কিছু ইয়ে আছে চিহ্ন আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি উদাহরণস্বরূপ ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন বা পাসওয়ার্ড দিবেন তাহলে আপনারটা আরও মানে মজবুত পাসওয়ার্ড হয়ে গেল ঠিক আছে বোঝা গেল এখানে যদি পাসওয়ার্ডের সমস্যা ধরে তাহলে এভাবে আপনারা পাসওয়ার্ডটা দিবেন মজবুত পাসওয়ার্ড তো এভাবেই আপনারা সবাই চেক করুন আপনার তিনটা এখানে গ্রিন হয়েছে কি না হইলে কীভাবে করতে হয় সেটা তো শিখাই দিলাম দ্রুত সবাই শেয়ার করবেন সবাই যাতে আঠাশে অক্টোবরের মধ্যে তাদের এই সিকিউরিটি সিস্টেমটা সকল যেভাবে কাজগুলো করা আমি তো সব কিছু শিখাই দিলাম করে নেয় আর কি তো ভালো থাকবেন সবাই